আসসালামু আলাইকুম। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে সপ্তম অধ্যায়ে আমি এখন আলোচনা করব। আখলাক, আখলাক বলতে আমরা চরিত্র বা স্বভাবকে বুঝে থাকি। আখলাক কোন ভাষার শব্দ? আখলাক আরবি ভাষার শব্দ। এর অর্থ স্বভাব, চরিত্র, আচার আচরণ, ব্যবহার, চাল চলন, প্রত্যেকটাই আখলাকের অন্তর্গত। আখলাক ভালো হতে পারে, মন্দ হতে পারে। ভালো আখলাককে আমরা আখলাকে হামিদা বলি এবং মন্দ আখলাককে আমরা আখলাকে জামিমা বলি। আখলাক কাকে বলে? মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার চাল চলন স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টি হলো আখলাক। মানব চরিত্রের সব দিক কিসের অন্তর্গত? আখলাকের অন্তর্গত। আখলাককে কয়েক ভাগে ভাগ করা যায়। আখলাককে দুই ভাগে ভাগ করা যায়, যথা আখলাকে হামিদা, যেগুলোকে প্রশংসনীয় ভালো আচরণ বলা হয়, আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ, যেগুলোকে আমরা খারাপ বা জঘন্য আচরণ বলে থাকি। আখলাকে হামিদা কাকে বলে? মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচার ব্যবহার চাল চলন স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টিকে আখলাকে হামিদা বা উত্তম চরিত্র বলে। যেমন পরোপকার, শালীনতা, সৃষ্টি সেবা, আমানত, শ্রমের মর্যাদা, ক্ষমা ইত্যাদি। মানব জীবনে সুখ, শান্তি, সফলতা, ব্যর্থতা কিসের উপর নির্ভর করে? মূলত আখলাকে হামিদার উপরে। আখলাকে হামিদার যে সুফলগুলো আমরা দেখতে পাই সেগুলো কী কী? মহান আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা লাভ করা যায়, ইমানের পূর্ণতা অর্জন হয়, সর্বোত্তম মর্যাদা লাভ করা যায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যায়। আখলাকে হামিদার সুফলগুলো, আখলাক কাকে বলে, কত পুরাট কী কী, আখলাকে হামিদার গুরুত্ব। হামিদ সাহেব সৎ ব্যক্তি, নিয়মিত সালাত আদায় করেন, এলাকার সব ভালো কাজ করেন। তিনি তার বন্ধু আসলাম তার ঠিক তার উল্টো। আখলাক কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। আখলাকে হামিদা, মানব চরিত্রে যেসব প্রশংসনীয় আচরণ সেগুলোকে আখলাকে হামিদা বলে থাকে। হামিদ সাহেবের চরিত্র কোন আখলাকের পরিচয় ফুটে উঠেছে তার আলোচনা। হামিদ সাহেব আখলাকে হামিদার চরিত্র ফুটে উঠেছে। আসলামের চরিত্রে কোন ধরনের আখলাকের মিল পাওয়া যায়? যেহেতু হামিদ সাহেব যে আখলাক প্রকাশ পেয়েছে সেটা হলো আখলাকে হামিদা, তার উল্টাটা হবে আখলাকে নিন্দনীয় আচরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখার শেষে বাড়ির কাজগুলো করে আমার ইনবক্সে জমা দিবে। পরবর্তীতে এটা আমি সংগ্রহ করব ক্লাস খোলার পর ইনশাআল্লাহ।